ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত মানে হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হয় তো সেই চলতি মরশুমে দু হাজার তেইশ চব্বিশ সেই মানে পরীক্ষার যে এর মধ্যে দুটা পার্টে হয় যে হাফ ইয়ারলি অ্যানুয়ালি তো এর মধ্যে হাফ ইয়ারলিটা আগেই কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার অ্যানুয়ালি পরীক্ষা ঠিক আছে অ্যানুয়ালি পরীক্ষার পরেই মানে সকল ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এটাই মানে ক্লাস থ্রি থেকে এইট অব দি সকল ছাত্রছাত্রীদের জন্য শেষ পরীক্ষা তো এই পরীক্ষাটা হলো অ্যানুয়াল পরীক্ষা ঠিক আছে তো অ্যানুয়াল পরীক্ষা তো এখানে দেওয়া আছে দেখো ডেট অ্যান্ড ডে অফ এক্সামিনেশান অ্যানুয়াল এক্সামিনেশান হেলথ ফর ঠিক আছে মানে অ্যানুয়াল পরীক্ষাটা ঠিক আছে তো দেখো একদম সহজভাবে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে এখন মানে আজকে হলো দুই তারিখ জানুয়ারি মাসের ঠিক আছে দুই তারিখ জানুয়ারি মাসের দু ঠিক আছে তো তোমাদের পরীক্ষাটা কবে বলো তো তোমাদের পরীক্ষা হলো ষোলো দুই দু তার মানে এখানে এই এই জানুয়ারি মাসে আর রয়েছে প্রায় আটাইশ উনত্রিশ দিনের মতো তো আঠাশ উনত্রিশ দিন রয়েছে এরপরে আর ষোলো দিন মানে প্রায় তোমাদের হাতে বেশি নেই প্রায় পঁয়তাল্লিশ দিন সময় রয়েছে এখন অবধি ঠিক আছে তো যারা সকল টিচাররা দেখছ এবং ছাত্রছাত্রীরা দেখছো তো তোমরা অবশ্যই একটু সিনসিয়ার হয়ে যাবে তোমাদের হাতে আর পরীক্ষার অ্যানুয়াল পরীক্ষার মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় রয়েছে ঠিক আছে তো পরীক্ষার রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথম পরীক্ষাটা হলো ষোলো তারিখ মানে ফেব্রুয়ারি মাসের সেটা হলো ম্যাথামেটিক্স মানে অঙ্ক পরীক্ষা তো একটা জিনিস লক্ষ্য করো ষোলো তারিখ পরীক্ষা হবে আঠাশ তারিখ শেষ হয়ে যাবে কত সুন্দর করে তৈরি করা হয়েছে রুটিনটা ঠিক আছে তো অনেকে ভাববা গ্যাপ বেশি নেই গ্যাপ বেশি থাকলে পড়া বেশি হয় না বুঝছো তো গ্যাপ অল্প থাকলে ভালো এটা মাথায় রাখবে তাহলে একটা পড়ার একটা মানে টেন্ডেন্সি থাকবে সিরিয়াসনেস থাকবে ঠিক আছে গ্যাপ বেশি দিলে কেউ পড়ে না এটা যে স্ট্যান্ড করে ওই স্টুডেন্টও পড়ে না আর যে নর্মাল ওই তো পড়েই না ঠিক আছে তো দেখো ষোলো তারিখ তোমাদের প্রথম অঙ্ক পরীক্ষাটা কার কার একদম সকলের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো দুইটা পার্টে পরীক্ষা হবে তো থ্রি ফোর ফাইভের নয়টা থেকে বারোটা আর তারপরে সিক্স সেভেন এইটের সেটা হবে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা মানে সকলের জন্য তিন ঘন্টা বরাদ্দ টাইম বুঝতে পারছো আশা করি সবাই জানো বুঝে গেছো তো দেখো ষোলো তারিখের পরে অঙ্ক পরীক্ষা না প্রথম যেহেতু অঙ্ক ইংলিশ আমার সকলের কঠিন তো অঙ্কটা দিয়ে দিয়েছে ঠিক আছে অঙ্ক একটু বেশি করতে হবে অবশ্যই তো তারপরে দেখো ষোলো তারিখের পরেই সতেরো তারিখ সতেরো তারিখ কী পরীক্ষা যাদের বাংলা রয়েছে বাংলা যাদের ককবরক রয়েছে তাদের ককবরক একদম সেম একদম এই ছয় ওই সেম টাইম ঠিক আছে তো সতেরো তারিখের পরে উনিশ তারিখ মানে আঠারো উনিশ একদিন গ্যাপ রয়েছে সেটার জন্য ইংলিশ ঠিক আছে তো ইংলিশ বুঝতে পারছো ইংলিশ হলো সেম তারপরে উনিশের পরে তেইশ তারিখ একটু গ্যাপ রয়েছে ঠিক আছে একটু অবশ্যই গ্যাপ রয়েছে দেখো উনিশ হলে এ বিশ একুশ বাইশ তিন দিন গ্যাপ রয়েছে তো যাদের সিক্স সেভেন এইট এসএসটি এসএসটির মধ্যে কিন্তু তিনটে পার্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স এই জন্য একটু গ্যাপ বেশি দেওয়া হয়েছে আর এ থ্রি ফোর ফাইভের জন্য তো ইভিএস ঠিক আছে ইভিএস বলতে সমাজবিদ্যা যেটা আমরা বলি না বিজ্ঞান যেটাই বলি থ্রি ফোর ফাইভের আর কি আর তেইশের পরে কিন্তু আরও বড়ো গ্যাপ লম্বা গ্যাপ সেটা হলো সায়েন্স ঠিক আছে এত গ্যাপ দেওয়ার প্রয়োজন নাই কিন্তু তারপরে দিয়েছে ঠিক আছে তো দেখো সেটা হলো শুধুমাত্র সিক্স সেভেন এইটে ঠিক আছে সেটা হলো মানে বুঝতে পারছো তো তো বিজ্ঞানটা তোমরা একদম পরীক্ষার আগেই অনেক আগে বন্ধ করে দেবে বিজ্ঞান পড়াটা বিজ্ঞানটা পরীক্ষার সময় পড়লেও চলবে বুঝতে পারছো তো মানে মনে করো ধরো এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত সকল সাবজেক্ট পড়লে তো দশ তারিখ থেকে তোমরা শুধু অঙ্ক আর ইংলিশটা পড়বে কারণ দশ তারিখ থেকে যদি ফেব্রুয়ারি মাসের কথা বলছি ঠিক আছে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ থেকে অঙ্ক ইংলিশটা পড়লে তো অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করে দিতে পারবে কারণ বিজ্ঞানটা যদি না পড়ো তোমরা তেইশ তারিখের পরে যদি আঠাশ তারিখ পর্যন্ত না এই গেপ্টটার মধ্যে বিজ্ঞান পড়লেও চলবে আর লাগবে না এত বেশি চ্যাপ্টার নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের প্রথম পরীক্ষা কী বার বলো তো ফ্রাইডে শুক্রবার দিন ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ শুক্রবার প্রথম পরীক্ষা থ্রি থেকে এইট অফ দি সকল ছাত্রছাত্রীদের ঠিক আছে তো আমি রূপঙ্কর ঠিক আছে আমি রূপঙ্কর দেবনাথ তো তোমাদের মানে এই নিউজটা দিয়েছি তোমরা হয়তো অনেকে অনেকভাবে ভিডিও আকারে পাওনি হয়তো অনেকে তো তোমাদের যদি কোন রকম সাহায্যের প্রয়োজন হয় পড়াশোনা সংক্রান্ত আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে নাইন ঠিক আছে তো আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে একটা হলো প্রগ্রেসিভ বিডি আর একটা হলো রূপঙ্কর ইউনিক স্টাডি তো এই দুটো ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই ফলো করে রাখবে সো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে তো আমার কাছে ক্লাস একদম থ্রি সিক্স থেকে টুয়েলভ অব দি ম্যাক্সিমাম সাবজেক্টের মানে সাজেশান রয়েছে অনেক সুন্দর অনেক কিছু রয়েছে যারা টিচার নতুন বিগানার্সরা রয়েছে, আমার সাথে যোগাযোগ করবে যদি তাদের তোমাদের পড়া মানে পড়াতে হেল্প অসুবিধা হয় আমি সাহায্য করবো ঠিক আছে সো আজকের জন্য টাটা